Where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার আমি তন্ময় মন্ডল অক্রমণি করণেশন ইনস্টিটিউশনের ভূগোলের সহশিক্ষক আজকে একাদশ শ্রেণীর খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমরা পড়ব যেটার নাম হচ্ছে ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস তো ভূ অভ্যন্তর ভাগে প্রবেশ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় কিন্তু বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ভূ অভ্যন্তরের বিভিন্ন স্তর বিন্যাস সম্পর্কে একাধিক গবেষণার মাধ্যমে জানা গেছে যে তিনটে স্তর আছে একদম উপরের স্তর যেটাকে বলে ভূতক তারপরের স্তর যেটাকে বলে গুরুমণ্ডল আর তার একেবারে গভীরে যেটা সেটার নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল তো যদি দেখা যায় যে এটা যদি সমগ্র পৃথিবী পৃষ্ঠ হয় যদি একটা পৃথিবী পৃষ্ঠ দেখতে তরমুজের মতো হয় তরমুজ ওয়াটার মেলান। তাহলে সেই ওয়াটার বাইরের পোশানটা হচ্ছে সবুজ সবুজ মানে হচ্ছে ধরে নিতে পারো ভূপৃষ্ঠের বাইরের ভাগ যেখানে সবুজ উদ্ভিদ রয়েছে আর সবুজ উদ্ভিদ থাকা মানে জীবজন্তু প্রাণী সবাই রয়েছে তো এই ভূপৃষ্ঠের উপরিভাগ থেকে যেভাবে একটা তরমুজের অংশ এইভাবে কেটে তুলে নেওয়া হয় সেইভাবে যদি একটা অংশ কেটে তুলে নেওয়া হয় তাহলে দেখা যাবে যে ভিতরটা হয়েছে লাল এই লাল মানে হচ্ছে ভিতর দিকে হচ্ছে রয়েছে ম্যাগমা তো এই যে অংশটা যেটা কেটে নেওয়া অংশ বললাম এবং এর উপরিভাগে এইভাবে সবুজ উদ্ভিদ রয়েছে তো যদি আমরা ভূপৃষ্ঠের অংশকে এইভাবে দেখাই ভূ অভ্যন্তর ভাগকে যদি আমরা এইভাবে দেখাই তাহলে দেখব যে এর মোটামুটি তিনটে অংশ রয়েছে তার মানে এইখানে রয়েছে সবুজ উদ্ভিদ সবুজ উদ্ভিদ মানে মানুষজন গাছপালা উদ্ভিদ জীব জন্তু পশু পাখি ইত্যাদি যারা ভূপৃষ্ঠের উপরিভাগে রয়েছে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আর এটা হচ্ছে ভূ অভ্যন্তর ভাগ এই ভূ অভ্যন্তর ভাগে আবার তিনটে উপভাগ রয়েছে যার মধ্যে প্রথমটা প্রথম যে অংশ এটার নাম হচ্ছে ভূতক ভূতক বলা যায় বা শিলামণ্ডল বলা যায় শিলামণ্ডল বা শিলামণ্ডলকে অশ্বমণ্ডল বলা হয় তো এই যে ভূতক বলা হচ্ছে এই ভূতকের পরবর্তী যে অংশটা সেটার নাম হচ্ছে গুরুমণ্ডল গুরুমণ্ডল বা এর অপর নাম হচ্ছে ম্যান্টল এখান থেকে এটা হচ্ছে গুরুমণ্ডল এর পরবর্তী যেটা স্তর সেটার নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল এখান থেকে এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল তো ভূপৃষ্ঠের উপরি ভাগ থেকে একেবারে গভীর পর্যন্ত যে ভূ অভ্যন্তর ভাগ এইখানে সর্বাধিক বলা হয় যে ছ হাজার চারশো কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত তাহলে এইটাকে যদি আমি জিরো কিমি ধরি তাহলে একেবারে গভীর হচ্ছে ছ কিমি এবং এখান থেকে যত আমরা নিচের দিকে নামব তত কি হবে তত হচ্ছে উষ্ণতা বাড়বে উষ্ণতা বাড়বে এবং যে উষ্ণতাটা বাড়বে সেটা মোটামুটি এক কিলোমিটার গভীরতা বাড়লে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতার পরিমাণ বৃদ্ধি পায় এবং যেটা মোটামুটি বত্রিশ মিটারে এক ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ে তো এইভাবে উষ্ণতা নিচের দিকে ক্রমশ বাড়তে থাকে তো ভূপৃষ্ঠের উপরিভাগের যে অংশটা ভূতক বা শিলামণ্ডল এই ভূতক বা শিলামণ্ডল সৃষ্টি হলো কিভাবে না পৃথিবীর সৃষ্টির প্রথম পর্যায়ে ভূপৃষ্ঠের বাইরের অংশ খুব তাড়াতাড়ি শীতল হয় শীতল হয়ে যে কঠিন আকার ধারণ করে পরে সেখানে প্রাণের সৃষ্টি হয় সেটা হলো ভূতক মানে একটা গরম দুধের উপরে যে একটা দুধটা ঠান্ডা হয়ে গেলে যে একটা স্বর পড়ে সেই সেটাই হচ্ছে ভূতক তো এই ভূতককে আবার দুটো ভাগে ভাগ করা যায় এখান থেকে যদি এইভাবে বিভক্ত করি দুটো ভাগে ভাগ করা যায় যেমন একেবারের উপরের অংশটার নাম হচ্ছে শিয়াল শিয়াল কেন বলা হচ্ছে কারণ এখানে দুটো খনিজের প্রাধান্য রয়েছে যেটার নাম হচ্ছে সিলিকান এবং অ্যালুমিনিয়াম তো সিলিকান এবং অ্যালুমিনিয়াম হচ্ছে শিয়াল আর তার পরবর্তী অংশটার নাম হচ্ছে যেখানে প্রাধান্য রয়েছে সিলিকান এবং ম্যাগনেশিয়াম সীমা তো এর মধ্যে অপেক্ষাকৃত শিয়াল হচ্ছে হালকা তাহলে যত আমরা একদম উপরের স্তর হচ্ছে হালকা স্তর আর তার থেকে তুলনামূলক একটু ভারী হচ্ছে সীমা এই শিয়ালকে বলা হচ্ছে আবার মহাদেশীয় ভূতক মহা দেশীয় ভূতক আর সীমাকে বলা হচ্ছে মহাসাগরীয় ভূতক মহাসাগরীয় ভূতক মহাদেশীয় ভূতক মানে হচ্ছে যেটা শিয়াল মূলত গ্রানাইট শিলা গঠিত কি শিলা গ্রানাইট গ্রানাইট শিলা গঠিত আর সীমা হচ্ছে মহাসাগরীয় ভূত যেটা মূলত ভারী শিলা অর্থাৎ ব্যাসল্ট গঠিত দুটোই আগ্নেয় শিলা তো এইভাবে দুটো স্তর শিলামণ্ডল বা ভূতকের দুটো ভাগ যেটাকে বলা হচ্ছে শিয়াল এবং সীমা তো এইখান থেকে এইদিকে অন অ্যান এভারেজ ষাট কিমি গভীরতা পর্যন্ত এই ভূতকটা বিস্তৃত তো সীমা অপেক্ষাকৃত ভারী মহাসাগরীয় ভূতক এবং সীমার উপরে রয়েছে অপেক্ষাকৃত হালকা মহাদেশীয় ভূতক যেটার নাম হচ্ছে শিয়াল নিচের অংশটা হচ্ছে সীমা উপরের অংশটার নাম হচ্ছে শিয়াল শিয়াল এবং সীমা অর্থাৎ ভূতক এই দুটো যে অংশ এদের মাঝে একটা বিযুক্তি রেখা রয়েছে যে বিযুক্তি রেখাটা আবিষ্কর্তা বিজ্ঞানী কনরাডের নাম অনুসারে এই বিযুক্তি রেখাটার নাম হয়েছে বিযুক্তি কনরাট বিযুক্তি ঠিক এর পরবর্তী যে স্তর রয়েছে সেটার নাম হচ্ছে গুরুমণ্ডল তো এই যে গুরুমণ্ডলের কথা বলা হচ্ছে এই গুরুমণ্ডল গড়ে প্রায় ধরে নিতে পারো এখানে উপর থেকে নিয়ে দু হাজার কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত এবং নিচের অংশে উষ্ণতা বাড়তে বাড়তে প্রায় বাইশশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হয় ঠিক আছে এগুলো সব অন অ্যান্ড এভারেজ বলছি গড়ে তো এই যে গুরুমণ্ডলের কথা বলা হলো এই গুরুমণ্ডলকে আবার দুটো ভাগে ভাগ করা হয় সেই দুটো ভাগ কি একদম উপরের যে অংশটা এই অংশটাকে বলা হচ্ছে ক্রোফেসীমা সি ও সি বড় হাতে এফ ই এস আই এম এ ক্রোফেসীমা মানে এখানে চারটে খনিজ রয়েছে ক্রোমিয়াম ফেরিক সিলিকন ম্যাগনেশিয়াম ক্রোফেসীমা এর পরবর্তী যে অংশটা সেটার নাম হচ্ছে এ নিফেসিমা নিকেল ফেরিক সিলিকন ম্যাগনেশিয়াম তো এই দুটো উপাদানগুলোর মধ্যে যে ক্রোমিয়াম হচ্ছে হালকা এই জন্য এটা উপরের দিকে রয়েছে আর নিকেল হচ্ছে ভারী এই জন্য এটা নিচের দিকে রয়েছে কিন্তু এই সমস্ত খনিজগুলো যেগুলো রয়েছে ক্রোমিয়াম লোহা সিলিকান ম্যাগনেশিয়াম এখানে নিকেল লোহা সিলিকান ম্যাগনেশিয়াম সবগুলো কিন্তু যেহেতু ভূ নিচের দিকে টেম্পারেচার ক্রমশ বাড়ছে সেই জন্য কিন্তু এগুলো সব গলিত অবস্থায় রয়েছে গলিত অবস্থায় রয়েছে এবং যাদেরকে বলা হচ্ছে ম্যাগমা কেউ কঠিন অবস্থাতে নেই কঠিন অবস্থায় রয়েছে একমাত্র ভূপৃষ্ঠের উপরিভাগ যেটা হচ্ছে শিয়াল শিয়াল ভূতক তো এই যে সীমার কথা বলা হচ্ছে এই ক্রোফেসীমাকে বলা হচ্ছে কি এটা হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল ঊর্ধ্ব গুরু আর এটা হচ্ছে নিম্ন গুরুমন্ডল নিম্ন গুরুমন্ডল তা গুরুমন্ডল বা ম্যান্টল এটা হচ্ছে ঊর্ধ্ব গুরু এবং নিম্ন গুরুমন্ডল এবার এই যে ঊর্ধ্ব গুরুমন্ডল রয়েছে এই ঊর্ধ্ব গুরুমন্ডলে আবার ম্যাগমার উলম্ব অনুভূমিক স্রোত প্রবাহিত হয় মানে এই রকমভাবে আসছে অনুভূমিক ভাবে আবার উলম্ব ভাবে উপরে উঠছে আবার অনুভূমিক ভাবে আসছে আবার এইভাবে আসছে এই উলম্ব অনুভূমিক যে স্রোত প্রবাহিত হয় এই স্রোতটার নাম হচ্ছে পরিচলন স্রোত পরিচলন স্রোত একইভাবে এরকমভাবে উপরে উঠবে পাশের দিকে যাবে আবার নিচের দিকে নামবে আবার এই দিকে যেটাকে বলে উলম্ব অনুভূমি এই পরিচলন স্রোত এর আবিষ্কর্তা হচ্ছে বিজ্ঞানী আর্থার হোমস তাই জন্য এই ম্যাগমার এই যে পরিচলন স্রোত যেটা ঊর্ধ্ব গুরুমণ্ডলের সৃষ্টি হয় এবং এর ফলে এই অধ্যায়ে আমরা পরে পড়ব এই পরিচালন স্রোতের প্রভাবে যে শিয়াল সীমা যে ভূ মহাদেশীয় মহাসাগরীয় যে প্লেটগুলো রয়েছে পাত সেই প্লেট বা পাতগুলো সঞ্চারিত হয় কখনো পরস্পরের কাছে সরে আসে কখনো পরস্পরের থেকে দূরে সরে যায় এবং তার ফলে একাধিক ভূমিরূপের সৃষ্টি হয় যেটা আমরা পরবর্তী অধ্যায়ে পড়ব তো এই যে প্লেট মুভমেন্ট বা পাত সঞ্চলের অন্যতম কারণ হচ্ছে যে ম্যাগমার পরিচলন স্রোত যেটা আবিষ্কর্তা হচ্ছেন বিজ্ঞানী আর্থার হোমস তো এটা হলো ঊর্ধ্ব গুরুমণ্ডল ঊর্ধ্ব গুরুমণ্ডলে এই রকমভাবে ম্যাগমার পরিচলন স্রোত লক্ষ্য করা যায় এর পরবর্তী যেটা স্তর রয়েছে সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল কিন্তু এইখানে এই যে গুরুমণ্ডল যেখানে শুরু হচ্ছে আর গুরুমণ্ডল যেখানে শুরু হচ্ছে আর ভূতক বা শিলামণ্ডল যেখানে শেষ হচ্ছে এইখানে একটা পরিষ্কার স্তর লক্ষ্য করা যায় যেটার নাম হচ্ছে মোহরভিশিক বিযুক্তি রেখা বা বলা হয় মোহরভিশিক বিযুক্তি বা বলা হয় মোহবিযুক্তি আবিষ্কর্তা বিজ্ঞানী মোহর অভিষেকের নাম অনুসারে এই স্তরটার নাম এই বিযুক্তি রেখাটার নাম দেওয়া হয়েছে মোহর অভিষেক এবার ঊর্ধ্ব গুরুমণ্ডল আর নিম্ন গুরুমণ্ডলের মাঝে আরও একটা বিযুক্তি রেখা রয়েছে যেটার নাম রেফটিক বিযুক্তি রেপটিক বিযুক্তি বা রেপিত্তি বলা হয় এটাকে রেপটিক বিযুক্তি এটাও বিজ্ঞানীর নাম অনুসারে এরকম নামকরণ হয়েছে একটা হচ্ছে ভূতক গুরুমণ্ডলের মাঝে মহরভিষিক এবং গুরুমণ্ডলের যে দুটো ভাগ ক্রোপসীমা নিপেসিমার মাঝে হচ্ছে রেপটিক বিযুক্তি রেখা এর পরবর্তী যে স্তরটা রয়েছে একেবারে ভূ অভ্যন্তরের নিচে সেই স্তরটার নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল এবার এই কেন্দ্রমণ্ডলে সাধারণত যে দুটি খনিজের পরিমাণ বেশি থাকে সেটা হচ্ছে নিকেল এবং লোহা নিকেল এবং লোহা এই দুটো খনিজের পরিমাণ বেশি থাকে তো দেখা যাচ্ছে যে উপর থেকে নিচের দিকে ক্রমশ ভারী খনিজগুলো নিচের দিকে থাকছে এবং হালকা খনিজগুলো থাকে উপরের দিকে তো এই যে একেবারে কেন্দ্রমণ্ডলের আবার দুটো ভাগ করা হয়েছে উপরেরটার নাম হচ্ছে অন্তক অন্তকেন্দ্রমণ্ডল আর একেবারে নিচেরটার নাম হচ্ছে বহিক কেন্দ্রমণ্ডল বহিক কেন্দ্রমণ্ডল তাহলে এই একেবারে গভীরে যেখানে অন্তকেন্দ্র মন্ডল এবং বহিক মন্ডল একেবারে শেষ যেটা মানে ছ হাজার চারশো কিলোমিটার গভীরতা পর্যন্ত এখানে অন অ্যান্ড এভারেজ টেম্পারেচার থাকে চার হাজার ডিগ্রি সেন্টিগ্রেড এটা কম বেশি হতে পারে অন অ্যান্ড এভারেজ বললাম চার হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে একটা হচ্ছে গুরুমণ্ডল একটা হচ্ছে কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝে আবার একটা বিযুক্তি রেখা রয়েছে যেটার নাম হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা গুটেনবার্গ বিযুক্তি গুটেনবার্গ বিযুক্তি রেখা বিজ্ঞানী গুটেনবার্গের নাম অনুসারে এই বিযুক্তি রেখাটার নাম হয়েছে গুটেনবার্গ বার রেখা এর পরবর্তী অন্তঃ আর বহিক কেন্দ্রমণ্ডল এদের মাঝে যে বিযুক্তি রেখাটা রয়েছে লেহম্যান বিযুক্তি রেখা লেহোম্যান কনরাড প্রথম থেকে শুরু করলে কনরাট মৌরভিসিক রেপ্টিক গুটেনবার এবং লেহম্যান বিযুক্তি রেখা তো এই যে বিযুক্তি রেখাগুলো কি বিযুক্তি রেখাগুলো হচ্ছে যেখানে দুটো স্তরের মধ্যে উষ্ণতা এবং ঘনত্বের পার্থক্য লক্ষ্য করা যায় উষ্ণতা উপাদান ঘনত্বের পার্থক্য যেখানে স্পষ্টভাবে লক্ষ্য করা যায় সেইগুলোকে বলা হচ্ছে বিযুক্তি রেখা এবং প্রতিটা বিযুক্তি রেখার আবিষ্কর্তা কোনো না কোনো বিজ্ঞানী এবং যারা আবিষ্কার করেছেন তাদের নাম অনুসারে এই বিযুক্তি রেখাগুলোর নামকরণ করা হয়েছে এবার এই যে ভূ অভ্যন্তরের এই যে স্তরগুলো যে ছবি আঁকা হলো যে আমরা যদি এই বিযুক্তি রেখাগুলো নাম কি করে মনে রাখবো এরকমভাবে তো নাম মনে রাখা সম্ভব না তাহলে নাম মনে রাখার জন্য একটা ফর্মুলা তোমরা অ্যাপ্লাই করতে পারো রকম প্রথমে ক হচ্ছে মহাদেশ মহাসাগরের শিয়াল সীমার মাঝে ক তারপরে যেটা হচ্ছে শিলামণ্ডল এবং গুরুমণ্ডলের মাঝে মো তাহলে আমি লিখছি এখানে ক পরে মো ক মো আর ঊর্ধ্ব গুরু মাঝে হচ্ছে রেপটিক তার মানে রে কোমো রে হলো কো মো রে হলো তারপরে গুরুমণ্ডল গুরুমন্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝে হচ্ছে গুটেনবার তাহলে বু এখানে আলাদা করে লিখলাম আর অন্তকেন্দ্র আর বহিক মাঝে হচ্ছে লেহম্যান তাহলে এই হচ্ছে যদি আমি এটা মনে রাখি কো ম রে গু লে কো ক কনরাট ম মোহরো রে রেপটিক গু গুটেন লেতে লেওমেন দেখো পরপর পরপর কিন্তু বিযুক্তি রেখাগুলো মনে রাখবো এইভাবে ঠিক এইবার এই যে ভূ অভ্যন্তর ভাগের উপর থেকে নিচের দিকে দেখা যাচ্ছে ক্রমশ নিচের দিকে যত যাচ্ছি ততই কি হচ্ছে না ভারী খনিজের পরিমাণ বাড়ছে উপর দিকে হালকা হালকা কি করে যেমন সিলিকন অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম উপরে অ্যালুমিনিয়াম মানে কি বাড়িতে যে হাঁড়িতে রান্না হয় সেই হাঁড়িটা হচ্ছে অ্যালুমিনিয়ামের হাঁড়ি তা ওই অ্যালুমিনিয়ামের হাঁড়িটা যদি একটা জলের উপরে রাখা হয় ধরো কোনো বড় জায়গায় বালতির উপরে জল দিয়ে যদি অ্যালুমিনিয়ামের হাঁড়িটা রাখা হয় তাহলে হাঁড়িটা কি ডুবে যাবে না ভেসে থাকবে ভেসে থাকবে কেন ভেসে থাকবে তার কারণ অ্যালুমিনিয়াম হচ্ছে হালকা তো এই কারণে ভূপৃষ্ঠের উপরিভাগে সব থেকে উপরে যে শিয়াল রয়েছে এই শিয়ালের ঘনত্ব গড়ে টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন গ্রাম পার ঘন সেমি টু পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম পার ঘন সেমি হচ্ছে শিয়ালের ঘনত্ব একইভাবে যদি সীমার ঘনত্ব দেখি তো গড় ঘনত্ব এটা গড় থ্রি তিন গ্রাম পার ঘন সেমি তিন গ্রাম পার ঘনসেমি হচ্ছে সীমার ঘনত্ব আস্তে আস্তে যত গভীরের দিকে যাব তত কিন্তু ঘনত্ব ক্রমশ বাড়তে থাকে যেমন এই যে যেটা বললাম ঊর্ধ্ব গুরুমণ্ডল এখানে আবার থ্রি পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম পার ঘনসেমি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম পার ঘনশেমি ঊর্ধ্ব গুরুমণ্ডলের গড় ঘনত্ব আবার নিম্ন গুরুমণ্ডলের গড় ঘনত্ব হচ্ছে ফাইভ গ্রাম পার ঘনসেমি পাঁচ গ্রাম পার ঘনসেমি আর যদি অন্তঃ কেন্দ্রমণ্ডল বহিক কেন্দ্রমণ্ডলে যায় তাহলে নিচের দিকে আরও ঘনত্ব বাড়বে সেটা হচ্ছে গড়ে প্রায় নয় গ্রাম পার ঘনসেমি হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিক কেন্দ্রমণ্ডল গড়ে প্রায় বারো গ্রাম পার ঘনসেমি ঘন তাহলে এই যে ঘনত্বটা ক্রমশ নিচের দিকে বাড়ছে কেন তার একটা উদাহরণ হচ্ছে যে তুমি বাড়িতে যদি একটা কাঁচের গ্লাস নাও কাঁচের গ্লাসে জল ভর্তি আছে আর ওই কাঁচের গ্লাসে তুমি কয়েকটা জিনিস দিয়ে দিলে কি দিলে কিছু কাগজের ছোট ছোট টুকরো দিলে কিছু শুকনো পাতা তার টুকরো দিলে কিছু লবণ দিলে আর কিছু লোহার কণা দিলে লোহা যদি দিয়ে দাও দিয়ে যদি ওই গ্লাসের জলটাকে চামচ দিয়ে ঘেঁটে দেওয়া যায় তাহলে দেখা যাবে যে লোহার কণাগুলো একদম নিচে বসে গেছে কেন ভারী বলে একইভাবে এখানে লোহা এবং নিকেল একেবারে নিচে বসে গেছে ঠিক একটু ওপরে দেখবে লবণের যে অংশগুলো মেল্ট হয়নি সেগুলো ঘুরে বেড়াচ্ছে মাঝে মাঝে মাঝখানে তো সেখানে কি রয়েছে যেমন ফেরিক সিলিকান ম্যাগনেশিয়াম ক্রোমিয়াম ফেরিক ফেরিক সিলিকান ম্যাগনেশিয়াম একেবারে উপরে কি থাকবে একেবারে উপরে থাকবে ওই কাগজ বা পাতার শুকনো অংশগুলো একেবারে উপরে থাকবে কেন না ওটা হালকা বলে জলের উপরে ভেসে আছে একইভাবে অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম সিলিকন হালকা বলে জলের উপরিভাগে থাকবে মানে ভূপৃষ্ঠের উপরই অংশে থাকবে এই হচ্ছে ভূ অভ্যন্তর ভাগের শ্রেণী বিভাগ এবং এই যে ভূ অভ্যন্তর ভাগের শ্রেণী আজকে ধরুন ধরো এটা আমরা যে আলোচনা করলাম এইখান থেকে আমাদের কি কি কী ধরনের প্রশ্ন আসতে পারে একাধিক প্রশ্ন আসতে পারে কি রকম প্রশ্ন বলল যে শিয়াল এবং সীমার পার্থক্য লেখ তাহলে সেই ক্ষেত্রে যদি আমি শুধুমাত্র এই চিত্রটাকে ফলো করি যে শিয়াল সীমার পার্থক্যের জন্য শুধু চিত্রটাকে যদি ফলো করি তাহলে এখানে চার পাঁচখানা পার্থক্য পাওয়া যাবে কীরকম আমি একটা উদাহরণ বলছি শিয়াল সীমার পার্থক্য লেগো পরীক্ষায় প্রশ্নটা খুব আসে কীরকম না ভূপৃষ্ঠের উপরিভাগে সিলিকন অ্যালুমিনিয়ামে প্রাধান্য হেতু যে স্তর গঠিত হয়েছে সেটার নাম হচ্ছে শিয়াল আর তার থেকে এই শিয়াল যার উপর ভাসমান সিলিকন ম্যাগনেসিয়ামের প্রাধান্য হেতু গঠিত হয়েছে মহাসাগরীয় ভূতক বা সীমা এবার সেকেন্ড পয়েন্ট শিয়াল মহাদেশীয় ভূতক আর সীমা হচ্ছে মহাসাগরীয় ভূতক এবার শিয়াল মহাদেশ না মহাসাগর কি করে মনে রাখব তো সি আল এ এল আর এম এ অ্যালুমিনিয়াম হালকা মহাদেশ হালকা বলে উপরে থাকবে কিন্তু আরেকটু যদি আমি একটু মনে রাখার প্রসেস বলছি যে শিয়াল শিয়াল তো একটা প্রাণী তাহলে সেই শিয়াল প্রাণীটা কোথায় থাকে মহাসাগরে থাকবে না মহাদেশে থাকবে মহাদেশ মানে স্থলভাগ স্থলভাগে থাকবে না জলভাগে থাকবে আমরা জানি শিয়াল হচ্ছে স্থলভাগে মাটিতে গর্ত করে বসবাস করে শিয়াল তো তাহলে মহাদেশে থাকবে তাহলে এখানে শিয়াল মহাদেশ শিয়াল এভাবেও মনে রাখা যায় তাহলে শিয়াল যদি মনে রাখি সীমা মনে থেকে যাবে আচ্ছা আর কি পার্থক্য বলা যেতে পারে এটা পরীক্ষায় লেখার জন্য বলিনি এটা আমি বোঝার জন্য বললাম মনে রাখার জন্য বললাম তো এইখানে শিয়াল হচ্ছে গ্রানাইট শিলা গঠিত শিয়াল গ্রানাইট শিলা গঠিত আর সীমা অপেক্ষাকৃত ভারী শিলা ব্যাসল্ট গঠিত ঠিক শিয়াল হচ্ছে মহাদেশীয় ভূপৃষ্ঠের উপরই ভাগে অবস্থান করে সব থেকে উপরে এবং এটা সবথেকে হালকা স্তর এবং সব থেকে কঠিন স্তর ঠিক সমগ্র ভূ অভ্যন্তর ভাগ যদি শ্রেণীবিভাগ করি তাহলে এই ভূতক হচ্ছে মাত্র ওয়ান পারসেন্ট ভূতক হচ্ছে মাত্র ওয়ান পার্সেন্ট তার মানে ভূ অভ্যন্তরে কতটা অংশ বিস্তৃত রয়েছে ঠিক তাহলে এই শিয়াল এবং সীমার মধ্যে আরেকটা পার্থক্য কি শিয়াল সীমার মধ্যে বিভাজনকারী বিযুক্তি রেখাটার নাম হচ্ছে কনরাট বিযুক্তি যেটা কনরাট দ্বারা শিয়াল সীমা পৃথক রয়েছে আর সীমা যেটা ভূ অভ্যন্তরে গুরুমন্ডল থেকে পৃথক রয়েছে সেটার নাম হচ্ছে মৌরভিস বিযুক্তি রেখা ওকে নেক্সট প্রশ্ন যেটা আসতে পারে যে ঊর্ধ্ব গুরুমন্ডল আর নিম্ন গুরুমন্ডলের পার্থক্য কি তাহলে এখানে উপাদান দিয়ে পার্থক্য বলা যাবে যে কি কি উপাদানে গঠিত এবং সেক্ষেত্রে ঘনত্ব দিয়ে পার্থক্য মানে এটা থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ফাইভ গ্রাম পার ঘনশেমি এখানে ঘনত্ব আরেকটু বাড়ছে ফাইভ গ্রাম পার ঘনসেমি এক্ষেত্রে এখানে যেমন টু পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম পার ঘনসেমি বললাম আর মহাসাগরীয় ভূতক বা সীমাতে বললাম তিন গ্রাম পার ঘনসেমি। হলো তাহলে প্রত্যেকটার সাথে গুরুমণ্ডলের সাথে কেন্দ্রমণ্ডলের কি পার্থক্য ঠিক প্রত্যেকটার সাথে যদি চিত্রটা খুব ভালো করে বুঝে নেওয়া যায় তাহলে কিন্তু এই টোটাল ভূ অভ্যন্তর ভাগের স্তর বিন্যাস প্রত্যেকটা কোশ্চেন এবং তার সাথে সাথে পার্থক্য কিন্তু আমাদের আলোচনা করা সহজ হবে এবার নেক্সট প্রশ্ন যেটা আসতে পারে পরীক্ষায় যে একটা প্রশ্ন দিল যে প্লিউম কি একটা প্রশ্ন দিতে পারে যে প্লিউম কি এই যে পরিচলন স্রোত যেটা বললাম এই পরিচলন স্রোত যেটা ঊর্ধ্ব গুরুমণ্ডলে ম্যাগমার পরিচলন স্রোত প্রবাহিত হয় এইটাকেই বলা হচ্ছে প্লিউম প্লিউম এইভাবে চিত্র সহকারে বুঝতে হবে ব্যাপারটা উলম্ব অনুভূমিকভাবে ম্যাগমার পরিচলন স্রোত প্রবাহিত হয় আর এই পরিচলন স্রোতের ফলে কি হয় বললাম যেটা পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে ডিটেলসে পাত সঞ্চালিত হয় বা প্লেট মুভমেন্ট হয় এবং সেই প্লেট মুভমেন্টের ফলে একটা ছোট্ট উদাহরণ বলছি কীভাবে ভূমিরূপ সৃষ্টি হতে পারে এই প্লেট মুভমেন্টটা কীরকম হয় যেমন ধরো ম্যাগ ভূ অভ্যন্তরে ভূ অভ্যন্তরে যে ম্যাগমা রয়েছে সেই ম্যাগমার সঞ্চালন এই ম্যাগমার সঞ্চালনটাই হচ্ছে পরিচলন স্রোত যাকে বলা হচ্ছে প্লিউম যাকে যেটা বিজ্ঞানী আত্মার হোমস আবিষ্কার করেছেন তার ফলে কি হয় দুটো প্লেট পরস্পরের কাছে সরে আসে দুটো প্লেট পরস্পরের থেকে দূরে সরে যায় ঠিক এটা হচ্ছে প্লেট মুভমেন্ট তো এটা কীরকমভাবে বোঝা যেতে পারে দেখবে যে বিভিন্ন পুজোর সময় বিশেষ করে ছট পুজো বা এরকম সময় দেখবে নদীতে দুটো কাঠের প্লেট ভাসানো হয় আর দুটো কাঠের প্লেটের উপরে কি থাকে প্রদীপ থাকে প্রদীপের শিখা তুলনা এবার যদি দেখি যে দুটো কাঠের যে প্লেট ব্লক যে প্লেটটা এই যে এটা হচ্ছে প্লেট বা পাত কার উপরে অবস্থান করছে জলের উপরে জলের উপরে তাহলে ওই জলটা কি ওই জলটা হচ্ছে উর্ধ্ব গুরুমণ্ডলের ম্যাগমা ঠিক এইবার জলের উপরে প্লেটটা পরস্পরের কাছে সরে আসতে পারে মানে দুটো কাঠের তক্তা পরসরের কাছে সরে আসতে পারে এই সরে আসলে এটাকে বলা হচ্ছে অভিসারী চলন অভিসারী চলন আবার কী হতে পারে পরস্পরের বিপরীত দিকে সরে যেতে পারে যদি বিপরীত দিকে সরে যায় তখন তাকে বলা হচ্ছে প্রতিসারী চলন প্রতিসারী চলন এই অভিসারী প্রতিসারী চলনের ফলে কি হয় ভূমিরূপ সৃষ্টি হয় একটা উদাহরণ আমি একটু বলে দিই যে কিভাবে এই বমিরূপটা সৃষ্টি হতে পারে একটা উদাহরণ বলে দিই যেমন উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা কি হয়েছে উত্তর আমেরিকা প্লেটটা এদিকে মুখ করেছে আর এখানে রয়েছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার এদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগর তাহলে এখানে দক্ষিণ আমেরিকা প্লেটটা এদিকে মুভ করেছে মুভ করার ফলে কি হয়েছে প্রশান্ত মহাসাগর এদিকে আর উত্তর আমেরিকা দক্ষিণ তার মানে কী হলো দুটো প্লেট পরস্পরের কাছে সরে এলো এবং এই যে প্লেট মুভমেন্টটা হচ্ছে কেন না পরিচলন স্রোতের প্রভাবে মূল কারণ এটা আরও ছোট ছোট কারণ আছে বাট এটা মূল কারণ তো তখন সরে আসার ফলে মাছকানের ভূমি ভাঁজ পড়ে যেটা সৃষ্টি হয়েছে সেই পর্বতটার নাম হচ্ছে রকি পর্বত রকি উত্তর আমেরিকার বিখ্যাত ভঙ্গিল পর্বত হল রকি পর্বত এবং একইভাবে দক্ষিণ আমেরিকায় যে পর্বতটার সৃষ্টি হয়েছে ভাগে যে পর্বতটার নাম হচ্ছে আন্দিজ আন্দিজ পর্বত তাহলে এটা অভিসারী পাঁচ চলনের ফলে হলো তাহলে এই যে অভিশারী পাঁচ চলনের হলো কেন ঊর্ধ্ব গুরুমণ্ডলে ম্যাগমার পরিচলন স্রোতের কারণে এটা রিলেটেড বলে আমি এর সাথে ছবিটা এঁকে দিলাম এরপরে আমরা পরবর্তী অধ্যায়ে যখন পড়বো যে ভূ অভ্যন্তর ভাগের স্তর বিন্যাস তখন কিন্তু তখন কিন্তু আর আমাকে এইটার সাথে ওটা রিলেটেড ওখানে আরও ডিটেলসে পড়ব একইভাবে আমরা দেখব যে ভঙ্গিল পর্বত সৃষ্টি তারপর আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর আরেকটু যদি এইখানে একটু জাস্ট পরিচলন স্রোতের আরেকটু যদি বলে দিই যে তো একটা বললাম এবার একটু প্রতিসারী বলি ডিটেলসে আমরা পরে পড়ব প্রতিসারী বলি যেমন যদি এই মহাদেশীয় পাত এদিকে সরেছে আফ্রিকা ইউরোপ এদিকে সরেছে আর এদিকে সরেছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা তাহলে এটা হচ্ছে প্রতিসারী হয়ে গেল দুটো পাত পরস্পরের বিপরীত দিকে সরে গেল তার ফলে এর মাঝখানের অংশে সৃষ্টি হয়েছে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বা সুমেরু থেকে কুমেরু পর্যন্ত বিস্তৃত যেটার নাম হচ্ছে মধ্য আটলান্টিক শৈলশিরা মধ্য আটলান্টিক শৈলশিরা যেটা দুটো পাত পরস্পরের বিপরীতে সরে যাওয়ার ফলে ভূগর্ভের ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে শৈলশিরা সৃষ্টি করেছে ঠিক কেন কি আমরা কি জানি যে ভূ অভ্যন্তর ভাগে বিস্তৃত অঞ্চল কিন্তু ম্যাগমার প্রাধান্য রয়েছে ওকে আরেকটা যেটা বলছিলাম যে এইখানে পড়ার সময় আমাদের একটা বিষয় জানতে হবে যে জিও থার্মাল গ্রেডিয়েন্ট কি বা ভূতাপীয় অবক্রম বলতে কী বোঝো প্রতি এক কিলোমিটার গভীরতা বাড়লে মানে এখান থেকে শুরু করে যত আমরা নিচের দিকে যাব ভূ অভ্যন্তরে ভূপৃষ্ঠ থেকে এক কিলোমিটার যদি গভীরতা বাড়ে তাহলে মোটামুটি এক কিলোমিটার গভীরতাতে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি পায় তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি পায় মানে প্রতি এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়বে বত্রিশ মিটার গভীরতা বাড়লে এইটাকে বলা হচ্ছে জিও থার্মাল গ্রেডিয়েন্ট তো এই হলো মোটামুটি ভূ অভ্যন্তর ভাগের স্তরবিন্যাস প্রচুর ছোট ছোট প্রশ্ন হয় একটার সাথে একটার পার্থক্য তবে এটা কিন্তু আবার টোটালটা মিললে একটা বড় কোয়েশ্চেন হয় যে ভূ অভ্যন্তর ভাগের স্তরবিন্যাস তো যাই হোক আমরা এইভাবে যদি ছবি আকারে পড়ে নিই তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হবে তো আজকের ভূ অভ্যন্তর ভাগের স্তরবিন্যাস ক্লাসটা এই পর্যন্তই আর আর একটা জাস্ট ছোট্ট গল্প বলে একটু ক্লাসটা কমপ্লিট করব তোমরা মাধ্যমিক পাস করলে এবার ক্লাস ইলেভেনে উঠলে তো স্যারেরা পড়াচ্ছেন ভালো রেজাল্টের জন্য তোমরাও নতুন ক্লাসে ভর্তি হচ্ছ কিন্তু রেজাল্ট রেজাল্টটা ডিপেন্ড করবে না তোমার ইচ্ছের উপরে ইচ্ছের উপরে মানে কি মানে ধরো যে কোনো কিছুতে দুই ধরনের ফোর্স কাজ করে একটা হচ্ছে ইন্টারনাল ফোর্স একটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স ধরো একটা ডিম ডিমকে যদি বাইরে থেকে চাপ দেওয়া হয় তাহলে ডিমটা ফেটে যাবে ফেটে গেলে কি হবে একটা অমলেট হবে বড়ো জোর অমলেটের দাম কত দশ টাকা পনেরো টাকা কিন্তু ডিমটা যদি ভিতর থেকে ফাটে ভিতর থেকে ফুটে বেরোলে একটা প্রাণ সৃষ্টি হয় সেই যে ভিতর থেকে ফুটে বেরোনোর জন্য যে প্রাণ সৃষ্টি হয় তার থেকে অসংখ্য প্রাণের সৃষ্টি হতে পারে তার দাম অনেক তো এই কারণে বাবা মা বলছে স্যার বলছে পড়ো ভালো রেজাল্ট করতে হবে পড়ো ইত্যাদি ইত্যাদি তার জন্য এত সুন্দর পড়াশুনোর ব্যবস্থা হয়েছে অনলাইনে তো এটা না সবটা না এক্সটার্নালি বাট তুমি যদি ভিতর থেকে চাও ইন্টারনালি তাহলে কিন্তু প্রাণ সৃষ্টি হবে নাহলে পরো মারধর করছে বাবা মা বকছে স্যার বকছে তাতে করে কি হতে পারে ওই ডিম ফেটে একটা অমলেট হতে পারে কিন্তু যদি তুমি ইন্টারনালি গ্রো করো যে আমাকে রেজাল্ট করতে হবে আই ক্যান ডু ইট ঠিক আমাকে ভালো রেজাল্ট করতেই হবে ক্লাস ইলেভেন কি উচ্চমাধ্যমিক তাহলে তুমি কি হবে না একটা প্রাণ সৃষ্টি ওই যে ইন্টারনালি ফুটে বেরোনো তো ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ আবার ক্লাস পরবর্তী ক্লাসে দেখা হবে